এবি আকবরানি আপনি লিখেছেন, আমি দায় রাখছি কিন্তু আমার স্ত্রী মাঝে মাঝেই বলে এতে নাকি আমাকে খারাপ লাগে, কিন্তু আমার তেমনটা মনে হয় না। আমার স্ত্রীর কাছে ভালো হওয়ার জন্য আমার কি দায় না রাখার কোনো সুযোগ আছে? হাদিসের নির্দেশনা অনুসারে আমি তো আমার পরিবারের কাছে উত্তম হতে চাই, এই জন্য আমি কী করতে পারি? আপনি পরিবারের কাছে উত্তম হওয়ার চেষ্টা করবেন বৈধ পদ্ধতিতে। আপনার পরিবারকে সন্তুষ্ট করতে গিয়ে আল্লাহর কোনো অবাধ্যতা গেলে তাহলে তো গাছের গোড়া কেটে আগে পানি দেওয়ার মতো হলো। আপনি পরিবারের কাছে ভালো হবেন আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য, কিন্তু আবার পরিবারের কাছে ভালো হতে গিয়ে আল্লাহকে নাখোশ করলেন, তাহলে তো গড়ের সমান হয়ে গেল, অর্থাৎ আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন হবে না এর মাধ্যমে। অতএব এটা সঠিক কোনো পদ্ধতি নয়। আপনার স্ত্রীকে কাউন্সিলিং করান, বোঝান আল্লাহর নির্দেশের গুরুত্ব যেন তিনি অনুধাবন করতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের গুরুত্ব যেন তিনি অনুধাবন করতে পারেন, সেজন্য দিনী চেতনা তার ভিতরে যেন তৈরি হয়, দিনী পরিবেশে মাহাউরের মধ্যে তাকে নিয়ে যান, এবং কোরআন এবং হাদিস এটা মানার গুরুত্ব কতখানি, এর ভিতরে আমাদের কী কল্যাণ আছে, সে বিষয়ে তাকে আপনি কাউন্সিলিং করেন, ইনশাআল্লাহ বিদিনা সেটি আপনার জন্য সহায়ক হবে। আর যদি তিনি নাও মানেন তারপরও আপনি আপনার সিদ্ধান্ত অটল থাকতে হবে, যেহেতু একজন পুরুষের জন্য দাঁড়িয়ে রাখাটা ওয়াজিব। এরপরে সাদিকুন জান্নাত আপনি লিখেছেন, একই পাপ বারবার করে তবা করার পর আবারও একই পাপ করে তবা করে, আবারও তৃতীয়বার একই পাপ করে তবা করলে তবা কবুল হবে কি না? একই পাপ একবার করে তবা করার পর যদি আবারও একই পাপ করে মানুষ তবা করে এবং সে পাপ যদি তৃতীয়বারও করে তারপরও যদি তবা করে তারপরও তবা কবুল হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামগুলোর মধ্যে একটা হলো তাওয়াব, যার অর্থ হলো বারবার যিনি বান্দার তবা কবুল করে। এই বারবার বান্দার তবা কবুল করার যে সিফত আল্লাহ তাআলার আছে, এই সিফত বা এই গুণের কারণে বান্দা আল্লাহ তাআলার কাছে বারবার তওবা করবেন, এবং একবার পাপ হয়ে গেছে, দ্বিতীয় তওবা করেছেন, আবার তওবা ভঙ্গ হয়ে গেছে, আবার তওবা করেছেন, আবার তওবা ভঙ্গ হয়ে গেছে, শয়তান এই টাইমে মানুষকে নিরাশ করে দেয় যে না তুমি কী কোন মুখে আল্লাহর কাছে চাইবে। তখন শয়তানকে পাল্টা বলতে হবে, মনকে বলতে হবে আল্লাহ তাআলা তো তওবা, আমি পরবর্তী তওবাটা আগের তওবার চাইতে স্ট্রং করার চেষ্টা করব, সেটা ঠিক আছে, এবং স্ট্রং না হলে নিজেকে নিজে ভৎসনা করবো, নিজেকে নিজে আত্মশাসন করব, সেটা ঠিক আছে। তাই বলে আমি তওবা থেকে বিরত থাকলে তো আমি হাল ছেড়ে দিলাম, একেবারে শয়তানের কাছে পুরোই বল কোটে তার দিয়ে দিলাম। এই জন্য তওবা বারবার যদি ভেঙে যায় তারপরে আমাদের তওবা করার চেষ্টা অব্যাহত রাখতে হবে। আমাতুল্লাহ মৌসুমী আপনি লিখেছেন, ওযু করার সময় এবং খাওয়ার সময় কি আজানের জবাব দেওয়া যাবে? ওযু করার সময় এবং আপনার খাওয়ার ফাঁকে আজানের জবাব আপনি দিয়ে দিতে পারেন, কিন্তু ওযু করার সময় আজানের জবাব দিতে গিয়ে আবার যেন আপনার পানি অপচয় না হয়, অনেক দীর্ঘ সময় নিয়ে আপনি পানি ঢাললেন, ব্যাপারটি এরকম যেন না হয় সে বিষয়টি আপনি লক্ষ্য রাখতে হবে। এরপর আলবির রহমান আপনি লিখেছেন, আমি পাপ কাজে লিপ্ত ছিলাম, এখন ভালো কাজে মনোনিবেশ করার চেষ্টাও করছি, আমি একাকি কোরআন অমাননা ও শির্ক করেছি, এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার ইসলামিক কোনো ব্যাখ্যা আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করুন ভাই আলবির রহমান, আপনি চেষ্টা করছেন সংশোধনের সেটা সন্দেহাতীতভাবে করলেন, আর আপনি যে অপরাধগুলোর কথা বলেছেন এগুলো অবশ্যই আপনি এগুলো থেকে তওবা করে ফিরে আসতে পারেন। পৃথিবীতে এমন কোনো অপরাধ নেই যে অপরাধ থেকে ফিরে আসার কোনো সুযোগ নেই জীবদ্দশায়, সেটা শির্ক হোক আর যে অপরাধী হোক না কেন, আপনি আপনার কৃতকর্মে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং ভবিষ্যতে এরকম কাজ আর হবে না সে মর্মে সংকল্প করবেন, চেষ্টা থাকবেন, সচেষ্ট থাকবেন, ইনশাআল্লাহ বিদিনের মাধ্যমে আপনার পেছনের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যদি বান্দার হক সংশ্লিষ্ট কোনো অপরাধ হয়ে থাকে তাহলে সে হক আপনি ফেরত দিবেন এবং এরপর আল্লাহর কাছে মাফ চাইবেন, এর মাধ্যমে আপনি মুক্তি লাভ করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। শাকিল আনসারি আপনি ইন্ডিয়ার মুর্শিদাবাদ থেকে প্রশ্ন করেছেন, মাথার কৃত্রিম চুল বানানোর কোম্পানিতে কাজ করা যাবে কি? মাথার কৃত্রিম চুল যারা তৈরি করে সেই কোম্পানিতে কাজ করা যাবে না, কারণ কৃত্রিম চুল তৈরি করা হলো এটা ব্যবহার করার জন্য, আর কৃত্রিম চুল ব্যবহার করা মৌলিকভাবে জায়েজ নয়। এটা এক্সেপশন হয়তো কোনো কোনো ক্ষেত্রে, বিশেষ কোনো ক্ষেত্রে ধরুন কারোর চুল আপনার কোনো কারণে শারীরিক কোনো অসুবিধার কারণে হয়তো আপনার চুল ফেলে দিতে হলো বা উঠে গেল, সেখানে তিনি আপনার একটা জায়গা হয়তো ফাঁকা থাকা কারণে খুব বেশি খারাপ দেখা গেল, সেটাকে তিনি ঢেকে ঢুকে রাখলেন, সেটার জন্য তিনি কোনো উদ্যোগ নিলেন। কিন্তু সাধারণত যেটা হয়, ধরুন একটা মানুষের টাক মাথা টাক হয়ে গেছে, সেই টাক মাথা থেকে তিনি আলগা চুল লাগিয়ে চুল আছে এমনটা তিনি দেখালেন, তো এটা এক ধরনের অসততা, এবং এ ধরনের অসততা করা ইসলামে জায়েজ নয়।
তো যেহেতু কৃত্রিম চুল নর্মালি এই কাজেই ব্যবহার করা হয়ে থাকে, অতএব সেই চুল তৈরি করার মতো কোম্পানিতে আপনি কাজ করা আপনার জন্য জায়েজ হবে না। এই যে রিয়াসা তালে আপনি লিখেছেন, খোলা তালাক কাকে বলে ও তার পদ্ধতি কী? খোলা তালাক মানে হলো যে তালাকটা স্বামী স্ত্রীর পারস্পরিক আলোচনা সাপেক্ষে হয়ে থাকে এবং স্ত্রী মূলত সেটার ডিমান্ড করে থাকেন, অর্থাৎ যেখানে স্বামীকে স্ত্রী বলেন যে আমাকে মুক্তি দান করো, বিনিময়ে আমারকে তুমি যে মহর দিয়েছো সেটা আমি ফেরত দিয়ে দিব তোমাকে, কিংবা তুমি যে মহর দাওনি এখনও সেটা আমি মাফ করে দিব, অর্থাৎ মহর থেকে তোমাকে মুক্তি দিব, তুমি আমাকে বিবাহ থেকে মুক্তি দাও। এইভাবে স্ত্রী যে আর্গুমেন্ট পেশ করে থাকেন বিচ্ছেদের জন্য সেটাকে খোলা তালাক বলা হয়। এই খোলা তালাক স্বামী যদি গ্রহণ করেন স্ত্রীর এই আর্গুমেন্ট করে যদি তিনি তালাক দেন, তাহলে সেক্ষেত্রে সেই তালাক হিসাবে পতিত এবং তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়।